এবার আলভেজ লিস্টেদের গোপন তথ্য ফাঁস করলেন আর্জেন্টাইন এক সাংবাদিক। আসছে কোপায় ঠিক কেমন দল নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন কোচ স্ক্যালোনি, এবার সেটাই জানিয়ে দিলেন দেশটির জনপ্রিয় সাংবাদিক গ্যাস্টন অ্যাডুল। লাতিন সেরার পুরস্কার ঘরে রাখতে মরিয়া বর্তমান চ্যাম্পিয়নরা, তবে সেই লক্ষ্যে ঠিক কী কী পরিকল্পনা আটছে বিশ্বজয়ীরা, আর আসছে কোপায় কাদেরকে দলে রাখছে তারা, সম্প্রতি সেই তথ্যই প্রকাশ্যে আনলেন অ্যাডুল। অ্যাডুলের সেই সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোপা আমেরিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্ষণ গণনা, আর সেই লক্ষ্যেই প্রত্যেক দল সাজাচ্ছে নিজেদের স্কোয়াড, বাড়াচ্ছে নিজেদের শক্তিমত্তা। এই দিক দিয়ে পিছিয়ে নেই মেসিদের আর্জেন্টিনা, বরং এবার আলভেজ লিস্টেদের কোপার দল ঠিক কেমন হতে পারে সেটাই জানালেন দেশটির জনপ্রিয় সাংবাদিক গ্যাস্টন অ্যাডুল। বৃহস্পতিবার রেডিও শো প্যারেন লা মোনোতে এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার এই সাংবাদিক প্রকাশ্যে আনেন 23 জনের এক স্কোয়াড। অ্যাডুলের ভাষ্যমতে গোলরক্ষকের অবস্থানে দুজনের নাম প্রায় চূড়ান্ত। আসন্ন এই আসরে গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ এবং ফ্র্যাঙ্কো আরমানির ওপর ভরসা রাখবেন কোচ স্ক্যালোনি, তবে বাকি একজনের অবস্থান নিয়ে দ্বিধা আছে, কেননা তৃতীয় গোলরক্ষক হিসেবে ওয়াল্টার বেনিতেজ এবং জেরোনিমো রুলির মাঝে অঘোষিত এক লড়াই হবে বলে জানিয়েছেন এক সাংবাদিক। এদিকে ডিফেন্ডারদের মধ্যে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্টিনেজ সহ জার্মান প্যাজেলা স্কোয়াডে থাকবেন। তাছাড়া নিকোলাস টেগলেফিকো এবং নাহুয়েল মলিনারাও ফিট থাকলে স্ক্যালোনির স্কোয়াডের সুযোগ পাবেন, তবে গঞ্জালো মন্ট্রিয়াল, মার্কোস অ্যাকুয়েনা এবং নাহুয়েন প্যারেজের মধ্যে একজন শুধু সুযোগ পাবেন কোপা আমেরিকায় অংশ নেওয়ার। অবশ্য এবারের কোপার আসরে ঠিক কতজন ডিফেন্ডারকে স্কোয়াডে নিতে চান স্ক্যালোনি সেটার উপর নির্ভর করছে ঠিক কতজন সুযোগ পেতে যাচ্ছেন। অন্যদিকে মিডফিল্ডার হিসেবে কোপা আমেরিকায় যাবেন অ্যাঞ্জো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারাদেস এবং জিওভানি লো সেলসো। তবে সাম্প্রতিক ইঞ্জুরিতে পড়া দুই খেলোয়াড় গুইদো রদ্রিগেজ এবং এক্সকুয়েল প্যালাসিওসের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবেন 23 জনের স্কোয়াডে। অ্যাডুলের তথ্য অনুযায়ী 23 জনের এই তালিকায় ফরোয়ার্ড হিসেবে থাকবেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডিমারিয়ারা। তাছাড়া পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেসদের স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত, তবে অ্যালেজান্দ্রো গার্নাচো এবং ফাকুন্দো বোনানোতের মধ্যে ঠিক কে যাবেন যুক্তরাষ্ট্রের এই আসরে সেটা এখনও অনিশ্চিত। তবে কোপা আমেরিকা 2024 এই আসরের শেষ পর্যন্ত ঠিক কেমন দল নিয়ে পাড়ি জমাবে স্ক্যালোনির দল সেটা এখনও অনিশ্চিত, যে কোনো সময় যে কোনো চমক দিতে পারেন আর্জেন্টাইন এই কোচ। এদিকে লাতিন সেরার এই লড়াই অনুষ্ঠিত হতে বাকি নেই আর বেশি দিন, আসছে জুনে পর্দা উঠতে যাচ্ছে এবারের এই টুর্নামেন্টের, যেখানে শক্তিশালী দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন কোচ লিওনেল স্ক্যালোনি।